নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া সড়ক অবরোধের মধ্য দিয়ে চলছে আঠারো দলীয় জোটের ঢাকা সকাল সন্ধ্যা হরতাল আহত হয়েছে সাতজন সকালে হরতালের সমর্থনে দিগুবাবুর বাজার এলাকা থেকে মিছিল নিয়ে ফলপট্রির দুই নম্বর গেটের কাছে পৌঁছালে পুলিশ তাদের ধাওয়া করে মিছিল পিকেটারদের এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে অন্যদিকে ঢাকা বাইপাস সড়কের সোনারগাঁও এলাকায় বিএনপি সমর্থকের একটি মিছিল বের করে এ সময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তাদের ছত্রভঙ্গ ভঙ্গ করে দেয় এছাড়া নগরীর গলাচিপা এলাকায় বিএনপি কর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে এ সময় পুলিশ বেশ কয়েক রাউন্ড জিয়াশেল নিক্ষেপ করে পেনিতে হরতালের সমর্থনে পিকেটিং এর মধ্য দিয়ে পালিত হচ্ছে আঠারো দলের সকাল সন্ধ্যা হরতাল সকালে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে হরতালের সমর্থনে মিছিল বের করে শিবির কর্মীরা এ সময় তারা রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে এবং ককটেল ফাটিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে তারা পালিয়ে যায় ভোরে একই স্থানে পুলিশকে উদ্দেশ্য করে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় পিকেটাররা এ সময় পুলিশ তিন রাউন্ড শটগানের গুলি নিক্ষেপ করে এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের রামপুর ব্রিকফিল্ড এলাকায় পিকেটারদের হামলায় একটি কাভার্ড ভ্যান রাস্তার পাশে উল্টে পড়ে